আমার পিতার নাম ইসরাফিল। আপনার বাসা? গোকুল গ্রামে। কতদিন হলো আপনার টাকা রাখা? আমি টাকা রাখেছি 5 বছর হলো। 5 বছরে 2 লাখ টাকা রাখেছি। পুরা টাকাই গায়েব? পুরা টাকাই গায়েব। সে টাকার জন্য আপনি অফিসে ধন্যবাদ হচ্ছে। নভেম্বর মাসে আপনার মেয়ে রাজশাহী যাবো খুঁজতে। আপনার কত টাকা আছে এখানে? আমার 2 লাখ টাকা আছে। আমার স্বামী বিরাট ক্যান্সার মারা গেছে। আমার এতিম বাচ্চার টাকা মেয়ে বিয়ে দিয়েছে। মেয়ে 6 মাসের গর্ভবতী। আমার একটা বাচ্চা আছে। আমি তো নভেম্বর মাসে টাকা পাবো। ডিসেম্বর মাসে জামাই বিটি 1 লাখ টাকা দেন করতেছে। মেয়ে 6 মাসের গর্ভবতী। 6 মাস থেকে আমি ঘুরেছি এই ব্যাংকে। আজ এসে কাল এসো। সেদিন এসে গোলাপ দড়ি দিয়ে দিয়েছি, ফাঁস দিয়ে দিয়েছি। মসি সাহেব এসে আমার দড়ি ধরে সেদিন আপনার গলায় ফাঁস দিয়েছি। ওই সময় আমার কাকে আপনারা এখানে সরকারি জায়গাতে টাকা ছেড়ে নিরাপদ না পায় মানুষ। মানুষ নিরাপদে টাকা রাখবে কোথায় বলে? আপনারা তো এখানে বসে আছেন, কোনো ব্যবস্থা করুন। এই যে ঘটনাটা আজকে প্রায় 2 মাস হয়ে গেল, আপনারা কোনো ব্যবস্থা করুন। এখান থেকে করবেন, কোনো চাপও দেন। আপনারা এখান থেকে স্ট্রাইক করেন, ওনারা কেন যায় ঘিরবে ওখানে অফিস? ওনারা অফিস কেন ঘিরা করবে? আপনারা অফিস ঘিরা করেন কেন ভাই বলুন তো? তখন ওই মহিলাটাকে পাইনি গোকুল। আপনারা এখন